নমস্কার, আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের ফুলকপির ডাটা আর আলু দিয়ে একটা পোস্ত করে দেখাবো। দেখুন কি অসাধারণ লাগে টেস্টটা। একটা পাত্রে জল নিয়ে ফুলকপির ডাটাগুলোকে ছোট ছোট করে কেটে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেওয়া হয়েছে। সেটাকে দিয়ে আর কিছুটা আলু, একটা বড় সাইজের আলু নিয়ে সেটাকে ভাজার মতন করে কেটে নিয়ে ফুটিয়ে নামিয়ে দিয়েছি। এদিকে কড়াতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে কালো জিরে, ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে ভাপিয়ে রাখা, জল ঝরিয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে নুন দিয়ে দিলাম। ফুলকপির ডাঁটাটা আগে দিলাম কারণ এটা আলুর তুলনায় শক্ত সবজি, তাই এটা একটু ভাজা ভাজা হলে এবার সেদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দিলাম। আবারও সামান্য নুন দিলাম, না হলে আলুটা ভালো লাগবে না, আলুতে নুন ঢুকবে না। 2 কাঁচা লঙ্কা চিরে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি 1 কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। ঢাকাটা আলগা করে একটু চেক করে নিচ্ছি যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। সামান্য হলুদ, খুব সামান্য, পোস্ততে খুব একটা হলুদ ভালো লাগে না, হলুদের গন্ধটা, তাই সামান্য হলুদ দিলাম। পোস্ত বাটা 2 টেবিল চামচ পোস্তকে বেটে নেওয়া হয়েছে, সেটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 1 চিমটে চিনি, ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে 1 চা চামচ, নাড়াচাড়া করে আরও 1-2 মিনিট বাদে গ্যাসটা বন্ধ করে দেব। আমি ভীষণ থ্যাঙ্কফুল, গ্রেটফুল আপনাদের প্রতি। আপনারা প্রত্যেকে ভালোবেসে আমার চ্যানেলটি দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।